ষষ্ঠীর সকালে ফুলবাড়ি দুর্গা মন্দিরের শুভ উদ্বোধন। আনুমানিক 15 লক্ষ টাকা ব্যয়ে নবরূপে নির্মিত হল 72 বছর পুরনো দুর্গা মন্দির শীতলকুচির ফুলবাড়ি চৌপথী এলাকায়। এদিন ফিতে কেটে মন্দিরে শুভ উদ্বোধন করেন মন্দিরের সেক্রেটারি তপন কুমার গুহ। দীর্ঘদিন পর এই মন্দিরকে নবরূপে সাজিয়ে তোলা হল, যার সমস্ত কৃতিত্ব ফুলবাড়ি দুর্গা মন্দির কমিটির। এই মন্দির শীতলকুচির ফুলবাড়ি চৌপথীতে অবস্থিত। সার্বজনীন দুর্গা মন্দিরের নবনির্মিত মন্দির গৃহের আজ শুভ উদ্বোধন করা হল। মন্দির কমিটির সেক্রেটারি তপন কুমার গুহ জানান, এই মন্দির দীর্ঘদিনের পুরনো। প্রায় 7 মাস পরিশ্রম করে এই মন্দিরটি এবছর মানুষের দানে নবরূপে সাজিয়ে তোলা হল। আজকে আমাদের এলাকার সবার জন্য খুব আনন্দের, দীর্ঘ 7-8 মাসের প্রচেষ্টায় এলাকাবাসীর সহযোগিতায় সঙ্গে আরো মানে আমাদের চেনা পরিচিত সবার সহযোগিতায় এই মন্দির স্থাপন এবং পূজা শুরু, এটা আমাদের কাছে বিশাল গর্ব। কত টাকা ব্যয় নির্মিত হলো এই মোটামুটি? এখনো কমপ্লিট হিসাব আমরা এখনই বলতে পারবো না, তবে 25 লাখ টাকা। মন্দিরের ডিজাইনটা কি আপনাদের করানো নাকি? মন্দিরের অ্যাকচুয়ালি ডিজাইনটা আমাদের দ্বারাই, কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে হলো বাঁকুড়ার শিল্পী সমিতি ভাই মিলন সত্তর এবং ওর লোকজন। ওরা বিগত 3 মাস ধরে খাটাখাটির পর এই পরিবেশন আজকে এটার উদ্বোধন কে করলো? তপন আমাদের এখানকার স্থানীয় বাসিন্দা এবং সহ। এই মন্দির কবে স্থাপিত হয়? 1952 সাল। মাঝখানে আর একবার এটা নবনির্মাণ হয়েছিল, এখন আবার পুনর্নির্মাণ। কি নাম আপনার? আমার নাম জয়দীপ। কোন দায়িত্বে রয়েছে? পুজোটা আমাদের কাছে বিশেষ পুজো, তার কারণ আমাদের এই পুজো শুরু হয়েছে 1952 সালে। তৎকালীন যারা ছিলেন তারা আর কেউ বেঁচে নেই, তাদের অনুপ্রেরণায় এই পুজো প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমরা এবার কেন বিশেষ বলছি, আমাদের এই মণ্ডপ আমরা নতুন করে আমরা সজ্জিত করেছি এবং প্রায় 6 মাসের মতন সময় লেগেছে আমাদের এই মন্দির তৈরি করতে। আমরা সুন্দর একটা মন্দির একদম তৈরি করতে পেরেছি, এই জন্যই আমাদের কাছে আজকের অনুষ্ঠানটা বিশেষভাবে বলে মনে করি। কত টাকা ব্যয় নির্মিত হলো মন্দির নির্মাণের ক্ষেত্রে? কাদের কাদের অবদান উল্লেখযোগ্য? সবচেয়ে অবদান নিশ্চয়ই আমাদের এলাকার মানুষের একটা বিশেষ অবদান তো আছেই। কত টাকার আনুমানিক আমি বলতে পারি 15 লক্ষ টাকার উপরেই আমাদের খরচা হবে। দুর্গোৎসব উপলক্ষে নানান ধরনের অনুষ্ঠানাদি হয়ে থাকে, এবার আপনাদের কি বিশেষ? দেখুন, আমাদের এখানে আমরা ছোটবেলায় যখন এখানে দুর্গাপূজা দেখেছি, আমাদের ছোটবেলার থেকে আমাদের জীবনটাই এখানে কেটেছে। আমরা দেখেছি সেখানে কুষাণ গান হতো, এখন তো কুষাণ গানের কালচার নেই, এখন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নিজের যুগ। এখন কুষাণ গান বা যাত্রা কেউ দেখতে চায় না, এখন তো সাংস্কৃতিক অনুষ্ঠান বা ওই সেসব অনুষ্ঠানই হবে, এবং লোকাল কিছু অনুষ্ঠানও আমাদের লোকাল বাচ্চারা করবে, প্রত্যেক দিনই অনুষ্ঠান থাকবে। কিসের আদলে এই মন্দির? দেখুন, ওই রকম কোনো আদল হিসাবে হয়নি, আমরা মন্দির থেকে কিছু কিছু নিয়ে সংগৃহীত করে একটা ছোট্ট রূপ আমরা দিতে পেরেছি, যা মানুষের মনে সবাইকে ভালো ভালো লেগেছে এবং প্রশংসাও করছে সবাই। আপনি কোন দায়িত্বে আছেন? আমি এই পুজো কমিটির, আমাদের যে বারোয়ারি দুর্গা মন্দির কমিটির আমি সেক্রেটারি। আমার সঙ্গে আছেন আমাদের কোষাধ্যক্ষ, আমার সঙ্গে আছেন আমাদের মন্দিরের প্রেসিডেন্ট আছে, এবং সবাই আমরা সম্মিলিতভাবে খাই। পদটা শুধু পদ না, আমি সেক্রেটারি, কিন্তু আমি এমন কোনো কাজও করিনি আমি, কিন্তু সবাই মিলে আমরা করেছি। এটা কোনো ব্যক্তি ইয়ে না, এটা আমাদের গ্রামের একটা নিজস্ব, তার হিসাবটা আপনারা দেখতেই পাচ্ছেন।